হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষার মন্ত্র আমি অনুরণ চলে এসেছি আরেকটা নতুন টিচিং জব আপডেটস নিয়ে আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের একটা কলেজ থেকে টেম্পোরারি বেসিসে যে লেকচারার রিক্রুটমেন্ট করার জন্য নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে সেটা নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি হরিশচন্দ্রপুর কলেজ যেটা অ্যাফিলিয়েটেড টু ইউনিভার্সিটি অফ বৌরবঙ্গ তো এখান থেকে একটা টেম্পোরারি বেসিসে লেকচারার রিক্রুটমেন্ট করার জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছটা তেইশ তারিখ এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ সাত দু চব্বিশ এবং এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে তোমরা এখানেও কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও কলেজের ওয়েবসাইট আছে তোমরা এই কলেজের ওয়েবসাইট ভিজিট করলেও এই নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য ইনভাইটেড লেকচারার অব দ্য ফলোয়িং সাবজেক্ট উইল বি সিলেক্টেড অন পিওরলি টেম্পোরারি বেসিস interested candidates with the requisite uh, qualification as per UGC norms are requested to submit their application with bio data within ফিফটিন ডেজ তাহলে পনেরো দিনের মধ্যে কিন্তু এখানে বায়োডেটার সাথে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে বলা হয়েছে এবং এখানে যে কোয়ালিফিকেশনটা নাম তো এখানে যে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে এডুকেশনে একটা পোস্ট আছে সংস্কৃতে একটা পোস্ট আছে জিওগ্রাফিতে একটা পোস্ট আছে ইংলিশ সাবজেক্টের জন্য একটা পোস্ট আছে অ্যারাবিক সাবজেক্টের জন্য একটা পোস্ট আছে এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য কিন্তু এখানে একটা পোস্ট আছে টোটাল এখানে ছটা সাবজেক্ট কিন্তু ভ্যাকেন্সি আছে এবং এখানে আরো একটা পোস্ট আছে সেটা বলা হচ্ছে ওয়ান ডেটা এন্ট্রি অপারেটর উইল বি সিলেক্টেড ইনভেস্টেড অন আ বেসিস ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস উইথ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ডিপ্লোমা ইন কম্পিউটার আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন উইথ বায়োডাটা উইদিন ফিফটিন ডেজ তাহলে যারা ডেটা এন্ট্রি অপারেটার অ্যাপ্লাই করতে চাইছে তাদের জন্য কিন্তু লাগছে গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিনে এবং ডিপ্লোমা ইন কম্পিউটার কিন্তু থাকতে হবে তো এখানে যেটা বলা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ডাইরেক্ট স্পিড পোস্টের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে বা ডাইরেক্ট কলেজে গিয়েও তোমরা করতে পারো এই হচ্ছে কলেজের অ্যাপ্লিকেশন এখানে কিন্তু কোন রকমের ইমেইলের মারফত কিন্তু অ্যাপ্লিকেশন করার কথা উল্লেখ করা নেই তাই কলেজেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে ডাইরেক্ট কলেজে গিয়ে অথবা স্পিড পোস্টের থ্রুতে তোমরা এখানে করতে পারো এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ ইনফর্ম লেটার যারা সিলেক্টেড হবে তাদেরকেই কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউ এর জন্য নেওয়া হবে তো এই ছিল একটা ছোট আপডেট এছাড়াও তোমাদের যদি আরো কোনো কোয়ারিস থাকে এই অ্যাডভার্টাইজমেন্টের বিষয় তোমরা কিন্তু এই যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের আপডেটে